ইতালি ক্লিক ডে ঘোষণা, সিজনাল এবং নন সিজনালের জন্য ক্লিক ডে অলরেডি ঘোষণা হয়ে গেছে। আপনারা সবাই মোটামুটি জানেন, যারা জানেন না তারা ভিডিওটিতে আমার সঙ্গে থাকতে পারেন। আমি মাহফুজ ব্লগস এন্ড ইনফোর পক্ষ থেকে আছি আপনাদের সাথে। কি খবর তোমাদের? তো ইতালির ক্লিক ডে ঘোষণা হয়ে গেছে, এটা অনেকে জানেন অনেকে জানেন না। তো যারা জানেন না তারা সঙ্গে থাকবেন। আমি একটু লেট করে বানাচ্ছি, কারণ হলো যখন কিনা যেদিন ক্লিক ডেটা ঘোষণা হয় সেই পেপারসটার মধ্যে কিছু জিনিস আসলে স্বচ্ছ ছিল না, আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার ছিল না, যে কারণে আসলে আমি ভিডিওটা মেক করিনি। তো এই মানে ক্লিক ডে যে নোটিশটা সেটার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো কিনা বোঝা খুব মানে স্বচ্ছভাবে লেখা ছিল না এক কথায়। তো যাই হোক, যেটা ঘোষণা ছিল সেটা সেই অনুযায়ী আপনাদেরকে বলি। স্পন্সরদের জন্য ফেব্রুয়ারিতে মানে 7 তারিখে ক্লিক ডে রাখা হয়েছে, সিজনালের জন্য 12 তারিখ রাখা হয়েছে। মধ্যে আমরা একটা গুঞ্জন শুনতেছিলাম যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে 2023 সালের যে মানে ফ্লুইসির যে ক্লিক ডেটা সেটা হয়তো পড়তে পারে, কিন্তু সেটা পড়েনি যদিও। এখন বিষয়টা হচ্ছে 23 সনের যে আপনার এইটা ছিল ক্লিক ডেটা থাকার কথা ছিল সেটা যেহেতু নাই, এখন ইতালি গভর্নমেন্টের পক্ষ থেকে যে ডেটটা মানে শিওর করা হচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির 7 তারিখ, সিজনালের জন্য 12 তারিখ সকাল 9টার সময়। এটা একটা ভালো দিক, কারণ হলো এর আগেও অনেক কয়বার দেখা যায় মানে এর আগে বছর যেটা 2023 সালে গেছে মার্চ মাসে যেটা ক্লিক ডে ছিল সেই সময় দেখা যায় স্পন্সর এগ্রিকালচার সব একসাথে জমা দিতেছিল। এবং ইতিমধ্যে জানেন আপনারা যে ইতালি গভর্নমেন্ট কিন্তু 4,52,000 শ্রমিক নেবে, এটা তারা ঘোষণা দিয়েছে। স্পন্সর শ্রমিক বলতে স্পন্সর এবং এগ্রিকালচারের জন্য আর কি 4,52,000 লোক নেবে, এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। তো এটা কিন্তু একটা খুবই ভালো সংবাদ আপনাদের জন্য, যে যারা ইতিমধ্যে 2023 সনে যারা জমা দিতে পারেননি বা যাদের ভিসা হয়নি তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন। একটা হিউজ একটা টাইম পাবেন আপনারা আপনাদের কাগজপত্রগুলো জমা দেওয়ার জন্য, এবং এর মধ্যে দেখা যায় মোটামুটি ভালো একটা সময় আছে কোম্পানির সাথে কন্ট্রাক্ট করা বলেন, এবং আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে ভিসা বের করা নিয়ে বলেন। আসলে দেখা যায় আপনারা অনেকে বলেন যে ভাই আমি আমার কেউ নাই ইউরোপের ভিতরে আমি কিভাবে যাব। এর আগেও আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে আপনার কেউ যদি না থাকে তাহলে আপনাকে কেউ স্পন্সর করতেছে এরকম কেউ কোনো একজন লোক কিন্তু লাগবে আপনার। আপনি ইতালি থেকে যে পেপারসগুলো আপনার কমপ্লিট করতে হবে সেগুলো কিন্তু আপনি ওইখানে না থাকা লোক কিন্তু করতে পারবে না, ওইখানে একজন লোক বাধ্যতামূলক লাগবে। আর যদি আপনার কেউ পরিচিত না থাকে তাহলে আপনার এজেন্টের থ্রু ছাড়া আপনি কিন্তু যাওয়ার কোনো ওয়ে নাই, কারণ সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনি করতে পারবেন না। হ্যাঁ, যদি কোনো অনলাইনের মাধ্যমে যদি কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট করতে পারেন বা জব বিভিন্ন জবের ওয়েবসাইট আছে সেগুলোর মাধ্যমে যদি আপনারা মানে জব সার্চ করে নিতে পারেন সেটা অন্য হিসাব, যে আপনার কোম্পানি আপনার জন্য মানে ভিসা টিসার পেপার যেগুলো লাগে সেগুলো আপনার জমা দিয়ে দিবে, সেগুলোর হিসাবটা আসলে একটু ভিন্ন হয়। কিন্তু ওগুলার চান্সেস খুবই কম, 100টার ভিতরে একটা হয় কিনা সন্দেহ। তো এই হলো বিষয় আর কি। তো এটা কিন্তু আপনাদের জন্য যারা বাংলাদেশি যেসব ভাইয়েরা আছেন যারা মানে যেতে চাচ্ছেন ইতালির মধ্যে, এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি সংবাদ যে আপনারা আসলে আবারও সুযোগ পাচ্ছেন যাওয়ার জন্য। বাংলাদেশিদের কোটা তো অবশ্যই থাকতেছে, বাংলাদেশিরাও অ্যাপ্লাই করতে পারবে, সব দেশের মানুষই অ্যাপ্লাই করতে পারবে। তো এটা আপনাদের জন্য একটা হিউজ একটা অপরচুনিটি আমি বলবো আপনাদের জন্য। তো যারা এখন পর্যন্ত মানে হতাশার মধ্যে ছিলেন যে ইতালির আসলে কাগজটা জমা দিতে পারেননি আপনারা, তারা অবশ্যই এই চান্সটা মিস করবেন না। যদিও বাংলাদেশের মধ্যে আসলে বিভিন্ন এজেন্টরা একটু বেশি অ্যামাউন্ট নিয়ে নিচ্ছে আপনাদের কাছ থেকে, কিছু কিছু এজেন্টরা আছে যে আপনাদেরকে টাকা নেওয়ার পরেও ভিসা দিচ্ছে না, আসলে এইরকম হচ্ছে। তো যাই হোক, সেটা বিষয় না, আপনারা ভালো একটা লোক খোঁজার চেষ্টা করবেন ইতালিতে যাওয়ার জন্য।
যাওয়ার জন্য, এবং আমরা যারা অনলাইনে ভিডিওগুলো মেক করি, আপনারা দেখা যায় অনেক অডিয়েন্স আছেন, তারা কিন্তু না বুঝে বিভিন্ন ব্লগারদের সাথে কিন্তু আপনারা মেসেঞ্জারের মধ্যে মেসেজ করে ভাই আমার জন্য একটা ভিসা দেন, ভাই আমার জন্য একটা ভিসা দেন, এইভাবে করে কিন্তু আপনারা আরো নিজেদের বিপদটা নিজেরা ডেকে আনতেছেন। কারণ যারা এই ভিডিও মেক করে সবাই যে এজেন্সির সাথে জড়িত তা কিন্তু না। ধরেন আমি ভিডিও করতেছি আপনাদের জন্য, আমি যদিও কোনো এজেন্সির সাথে জড়িত না বা কোনো কাউকে কারোর জন্য আমি ভিসা দেই না, তো দেখা গেল যে আপনার কাছে 2-4 লাখ টাকা নিয়ে আমি পালিয়ে গেলাম, তখন কি করবেন আপনি? আমাকে তো ধরতেও পারবেন না। তো এই কাজটা আপনাদের, এটা সচেতন করার জন্য আপনাদেরকে বললাম আর কি, আমাকে দিয়ে উদাহরণটা দিলাম। তো আপনারা এই কাজটা কখনোই করার চেষ্টা করবেন না, যে যারাই ভিডিও মেক করে সবার ইনবক্সে আপনারা মেসেজ দেন ভাই একটা ভিসা দেন, যত টাকা লাগে আমি দিব, এই কাজটা করবেন না। আপনার পরিচিতর ভিতরে চেষ্টা করবেন সবসময়, আপনার পরিচিতর ভিতরে কারা আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে দেখেন, পরিচিতরাই কিন্তু অনেক সময় টাকাগুলো মেরে দেয়। সেই জায়গার মধ্যে একটা আননোন পার্সনকে আপনারা মেসেজ দিয়ে টাকা পয়সার অফার দিতেছেন, সবার মন মানসিকতা কিন্তু একরকম হয় না। আমার মেসেঞ্জারের মধ্যে এখন পর্যন্ত যারাই মেসেজ করেছে সবাইকে কিন্তু বলে দিয়েছে আমি ভিসার কোনো বিজনেস করি না, কোনো এজেন্সির সাথে জড়িত না। তো এরকম কিন্তু সবাই নাও করতে পারে। তো অবশ্যই যার কাছেই জমা দিবেন জেনে বুঝে দিবেন। তো যেহেতু হিউজ একটা সময় আছে, এবং এখন পর্যন্ত কিন্তু আমি আবার বলতেছি ক্লিকটের যে নোটিশটা দেওয়া হয়েছে এটাতে কিন্তু ঘোষণা করা হয়েছে, এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার ভাবে কোনো তথ্য দেওয়া হয় নাই। আশা করতেছি ইতালি গভর্নমেন্টের পক্ষ থেকে ক্লিয়ার কোনো মানে তথ্য আসলে আমরা আবার চেষ্টা করবো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আমি মাহফুজ, মাহফুজ ব্লগস অ্যান্ড ইনফোর পক্ষ থেকে আল্লাহ হাফেজ।